জিনিস আপনাদেরকে আজকে দেখাই, আমাদের জানলার মাঝখানে আপনারা দেখতেছেন কিনা জানি না, এটা সবাই চিনেন, সরি, এটা হচ্ছে রক্তচুষা নামে সবাই চিনে বেসিক্যালি। তো আজকে এটা দেখতেছি আমার বাসার সামনে, আমি দেখিনি অবশ্য, তো আমাদের সরি আমাদের জানলার পাশেই। তো জিনিসটা কে কে কী নামে চিনেন আমাকে একটু জানাবেন। মোটামুটি আমরা রক্তচুষা নামেই চিনি, আমার মনে হয় আপনারা ক্লিয়ারলি দেখতে পারতেছেন। তো এইটা হইল সেই আমাদের রক্তচুষা, ওয়ান কাইন্ড অফ লিজার্ড। কত লম্বা সাইজ দেখেন, সাইজ দেখেন, মাশাল্লাহ, আল্লাহর এটাও একটা সৃষ্টি। তো ও এখানেই থাকবে কি না জানি না, আমরা তবে ওকে বের করে দিতে হবে, নাহলে এটা ঘরে ছোটো বাচ্চাটাতে আছে, ভয়টাই পাবে। তো ভালো থাকবেন, এই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবার কি অবস্থা, কেমন আছেন? আজকে আমার বাসায় আমি দেখতে পারলাম এই জিনিসটা। তো এটা রক্তচুষা বলি আমরা, ছোটোকাল থেকেই দেখে আসছি, তো এক একজনে এক এক নামে ডেকে থাকে। তো এখন পর্যন্ত কারো কোনো ক্ষতি করছে কি না বা কি আমি সেটা জানি না, তবে ছোটোকালে শুনতাম এ বলে মানুষের রক্ত খায়, তো ওইটা শুনেই আমরা ভয়টাই পাইতাম। এই যে মোটামুটি সে লম্ফো মাইরা চইলা গেছে, তো যাই হোক কোন দিকে গেছে জানি না, আমার মনে হয় এখানে সে একটু টাইম পাস করতে আসছিলো, মানে রোদ পোহাইতে আসছে বেসিক্যালি, বাইরে ঠান্ডা ওই জন্য হইতে পারে। তো যাই হোক, আমি চেষ্টা করতেছিলাম আপনাদের মাঝে ভিডিওটা একটু তুলে ধরার জন্য। ভালো থাকবেন সবাই, আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।